হ্যালো বলিউড লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব সুন্দরবনে চিৎকার করেছিলেন নুসরাত ফারিয়া। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে, সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। বঙ্গবন্ধু বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। প্রধানমন্ত্রী তরুণী বয়সের চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। এ সিনেমার চিত্রায়নে অংশ নিতে 5ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন নুসরাত ফারিয়া। রিসেন্টলি সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে কথা বলেছেন তিনি, জানিয়েছেন শেখ হাসিনা চরিত্রে নিজের প্রস্তুতি সহ বিভিন্ন কথা। ফারিয়ার ইচ্ছা ছিল এই সিনেমায় ছোট্ট চরিত্রে অভিনয় করা হলেও ইতিহাসের পাঠ হওয়ার। তার ভাষায়, যদি বুয়ার চরিত্রও পেতাম তাহলেও আমি কাজটি করতাম। অডিশনে যুক্ত হওয়া প্রসঙ্গে ফারিয়া জানান, 2019 সালের মার্চ বা এপ্রিলে মুম্বাইতে আমার গানের শুটিং করছিলাম। ফোনে অডিশনের খবর জানানো হয়েছিল, তখন কলকাতায় ছিলাম। আমার অডিশন ছিল প্রথম দিন সকাল 8টায়। প্রথম লটেই আমার অডিশন হয়েছে। তখন বলল কিছু দেওয়া যাবে না, মুখটা ধুয়ে আসেন। মুখ ধুয়ে আমি জাস্ট ঢুকলাম আর শ্যাম বেনেগালকে সামনাসামনি দেখতে পেলাম। তারপর আমাকে ডায়লগ দেওয়া হলো, আমি অডিশন দিলাম। অডিশন দিয়ে অভিনেত্রী চলে গিয়েছিলেন অপারেশন সুন্দরবন সিনেমার শুটিংয়ে। সেখানে থাকা অবস্থায় জানতে পেরেছেন শেখ হাসিনা চরিত্রে নির্বাচিত হয়েছেন নুসরাত ফারিয়া। চূড়ান্ত হওয়ার খবরে চিৎকার করে ওঠেন ফারিয়া। তার ভাষায়, ফোনে সুখবরটি শোনার পর চিৎকার করে উঠেছিলাম। আমার চিৎকার কে শোনে? আমার মনে হয় সুন্দরবনের গাছপালা আর পশু পাখির সেই আনন্দ চিৎকারের কথা মনে থাকবে। কিভাবে প্রস্তুতি নিচ্ছেন উত্তরে ফারিয়া জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে অনেক বিষয় জানতে পেরেছি। গওহর রিজভি স্যার অনেক বিষয়ে সাহায্য করেছেন, রিসার্চ টিম থেকেও সহায়তা পেয়েছি। সোভিয়র জেনে তো নিলেন কেন সুন্দরবনে চিৎকার করে উঠেছিল ফারিয়া। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।